হাই বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হচ্ছে লাউ চিংড়ি। প্রথমে গ্যাস ধরিয়ে কড়াটা বসিয়ে নেব। কড়াটা গরম হয়ে গেলে তার মধ্যে তেল দেব। লাউগুলো দেখো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর চিংড়িগুলো ভালো করে ছাড়িয়ে আমি আগে থেকে রেখে দিয়েছি। তেলটা ভালোই গরম হয়ে গেছে, গ্যাসটা আস্তে করে নেব। এবার চিংড়িগুলো ছেড়ে দেব। আমি যেই তেলে চিংড়ি মাছগুলো ভাজছি, এই অল্প তেলেই এই রেসিপিটা তৈরি করব। এবার এই তেলের মধ্যে আমি একটু ফোড়ন দিয়ে নেব। দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, একটুখানি কালো জিরে দিয়ে দেব। তেজপাতাগুলো দেখো পুড়ে পুড়ে এসছে। এবার আমি আস্তে আস্তে লাউগুলো দিয়ে দেব। আমি খুব সরু সরু করে পাতলা পাতলা করে লাউগুলো কেটেছি। তোমরা যদি পারো এর থেকে আরও সরু সরু করে কাটবে। আর আমি এতে চারটে পাঁচটা মতন কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। সব লাউগুলো আস্তে আস্তে কড়াইটার মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে দেব। ভালো করে চারপাশ দিয়ে উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে দেব। এবার একটু ঢেকে দেব। দু মিনিট পরে ঢাকনাটা আবার খুলে দেখব। দেখো লাউয়ের থেকে জল বেরিয়েছে। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার এতে আমি নুন হলুদ দিয়ে দেব। এতে পরিমাণ মতন বা স্বাদ অনুযায়ী নুন আর হলুদ দিয়ে নেব। এবার এর মধ্যে আমি চিংড়িগুলোও দিয়ে দেব। যেই চিংড়িগুলো ভেজে রেখেছি সেই চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দেব। এটাকে আবার ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দেব, দিয়ে আবার ঢেকে দেব। 10-15 মিনিট পরে ঢাকনাটাকে আবার খুলব। প্রায় লাউ চিংড়ি হয়ে গেছে, জলটা আটটু টানবে। এই রেসিপিটা বানাতে কোনো সেরম খাটনি নেই, খুব সহজভাবেই বানানো যায় লাউ চিংড়িটা। আমার লাউ চিংড়ি তৈরি হয়ে গেছে, একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে দেবো।